হ্যালো এভরিওয়ান, বিটস ওয়ার্ল্ডে তোমাদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, জানি না কতটা থাকতে পারবো আজকে। তো আজকে হলো বুধবার, তো আজকে আমরা যাচ্ছি মিতের ভ্যাকসিন করাতে। আজকে ওর ভ্যাকসিন রয়েছে, তো আমি রেডি হয়ে গেছি, মিতকেও রেডি করে দিয়েছি, আর মিতের দিদিও চলে এসছে। ওকে ভ্যাকসিন করিয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব বুনিয়াদপুর, মানে মিতের দিদু বাড়ি। কেন কি তিনটে করে ইঞ্জেকশন থাকে, ভাবা যায়? তিনটে করে ইঞ্জেকশন, দু পায়ে দুটো হবে আর হাতে একটা হবে। তো এতগুলো ইঞ্জেকশন নিয়ে ওর জ্বরও আসতে পারে, বা আমি একটা সামাল দিতে পারবো না এখানে, তাই ওকে নিয়ে চলে যাব। তো ইঞ্জেকশনটা করিয়ে নিয়েই যাব। তো এখন বেরিয়ে পড়ছি, আর সকাল থেকে ব্লগটা শুরু করে নিয়ে, আর এখন বাজে হলো 11টা মতন, 11টা সাড়ে 11টা মতন। এখন সেন্টার খুলে গেছে, ওর কাকাইকে দিয়ে আগে আমি কাগজটা জমা দিয়ে দিয়েছি, বইটা। তো এখন গিয়ে ইঞ্জেকশনটা করিয়ে নেবো, সেন্টার থেকেও ছোটোবেলার ইঞ্জেকশনগুলো নেওয়া হয়। তো এখন যাচ্ছি, চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন থেকে যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। তো দেখো আমরা চলে এসেছি সেন্টারে, আর এখানে ছোট্ট ছোট্ট অনেক বাচ্চাকেও নিয়ে এসছে, আর এদের বাবু এখানে এসে সব বাচ্চাকে দেখছে। আর তারপরে শুরু হবে ওর ইঞ্জেকশন, ওর নামও ডেকে নিয়েছে। আর এই দেখো ওকে ইঞ্জেকশন দিতে শুরু করে দিয়েছে। তোমরাই বলো, আজকে ওকে তিনটে ইঞ্জেকশন দিচ্ছে, তাও এত বড় বড়। এইটুকুনটুকুনি বাচ্চা এত বড় বড় ইঞ্জেকশন নিতে পারে, এই নিয়মটা আমার একদম পছন্দ না, কিন্তু কিছু করার নেই, দিতেই হবে। এখন সিচুয়েশানটা এমন হয়ে গেছে, এবার যদি না দিই তখন আবার যদি কোনো প্রবলেম হয়, আবার ভয়ও লাগে। তো দিচ্ছি, তো জানি ছেলে খুব কষ্ট পাবে, কিন্তু কিছু করার নাই। কিন্তু আমার ছেলে আবার কিন্তু ভালোই স্ট্রং, মানে আমি ভেবেছিলাম যে পরিমাণে কাঁদবে সেই পরিমাণে কিন্তু ও মানে কাঁদেনি, একটু করে খালি জাস্ট কেঁদেছে, আবার থেমে গেছে। ইঞ্জেকশন দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম বাড়ি। আমাদের বাড়ি পাশেই সেন্টার, হেঁটে হেঁটে যাওয়া আসা করা যায় একটুখানি জাস্ট। আর দেখো এটা কি কি দারুণ দেখতে না, এটা এটা মিতের দিদু, মিতুর যে মিতের জন্য এনেছে আজকে পেয়ারাটা, দারুণ দেখতে, দেখেই মনে হচ্ছে পুরো ডাসা, একদম ইয়াম ইয়াম হবে। আর এই কেকটাও এনেছে, মানে এগটা আরও এনেছিল দুটো, তো মিত খেয়ে ফেলেছে আসার সাথে সাথেই। আর এই যে পেয়ারাটা, তোমাদের সাথে ভাবলাম এটাও শেয়ার করে দিই। আর ওখান থেকেই আমি সোজা চলে গেলাম রান্নাঘরে, আর এখানে মিতের জন্য একটু বানাবো ফ্রাইড রাইস। আমি ওর জন্য ভাত ফুটিয়ে রেখেছি, আর তার পাশে ফ্রাইড রাইস বলতে ওরকম কিছু না, মানে ও কিছুই খেতে চাইছে না, তাই জন্য ওর জন্য এই সবজিগুলো কেটে একটু জাস্ট বাটার দিয়ে ফ্রাই করে তো তারপরে ওকে দেবো। তো দেখো বাটার দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার গন্ধটা অনেক সময় বাচ্চারা খেতে ভালোবাসে, যদি খায় একটু তো ওভাবেই। ওর দেখো আমি সমস্ত কিছু ভেজে নিয়ে, আর তারপরে ওই চালটা, মানে চাল নেই, ভাতটা ফুটিয়ে রেখেছি, ওই ভাতটা আমি দিয়ে দেবো, নর্মাল চালেই করছি। তো এবার আর ওইখানে দেখো ওর দিদু ঠামা আর ও বসে আছে, ডোরা বসে আছে, আর তারপরে ওর খাওয়া রেডি করে আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। যদি খায় এভাবে তাহলে আমি খুব খুশি, দেখা যাক চেষ্টা করে খায় কি না। তো দেখো বাবুকে তো ভ্যাকসিন দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি, আর এসে তো বাবুকে খাওয়ালাম। তো এত চেষ্টা করছি, এত চেষ্টা করছি ওকে খাওয়ানোর, কেন যে ও খেতে চাইছে না আমি বুঝতেই পারছি না। ওর কি খেলে ভালো লাগবে, দু একদিন ধরে দেখছি যে একটু টাইপ রুটি, গোলা রুটি ডিম দিয়ে এরকম টাইপের জিনিস হাতে ধরে খেতে ভালোবাসছে। তো আমি প্রতিদিন তো আর সেই তেল ভাজা জিনিস দেওয়া যায় না বলো, বাচ্চাদের তো এই টাইমে একটু লিকুইড টাইপের, গাঢ় টাইপের খাবার খাবে, তো ও কোনো মতেই খাচ্ছে না। আজকে ওখানে গিয়ে সেন্টারে ওর ওয়েট করানো হলো, ওর ওয়েট ছিল 12 11 কেজি 800, আর আজকে ওয়েট করে বলছে 950। আমার এত মন খারাপ হয়েছে না, আমার কান্না পাচ্ছে জাস্ট যে এতটা ওয়েট কমে গেছে। তো যাই হোক, আমি এখানে এসে বাবুকে তো খাওয়ালাম, একটু ফ্রাইড রাইস মতো করে দিয়েছিলাম বাটার দিয়ে, আর এখন এখানে বানাচ্ছি মায়ের জন্য রুটি, চালের আটার রুটি, আর এটাও প্রচুর সফট হয় দেখো। তো যাই হোক এই রুটিটা বানিয়ে দিচ্ছি, তাহলে গুড় দিয়ে মা খেতে পারবে, আর তারপরে বাড়ি যাব। দেখি কখন গাড়ি, মানে ড্রাইভার যে আছে আমাদের, ও কখন আসে, তারপরে বাড়ি যাব। তো তারপরে দেখা হচ্ছে, চলো। আর এখানে দেখো তোমাদেরকে রুটি বানানোটা একটু দেখিয়ে দিচ্ছি, এই রুটিটা খেতে কিন্তু খুবই টেস্টি। আর বাবুর তখন ওয়েটটা 950 বললাম, 950 না কিন্তু 9 কেজি 500, মানে ভুল করে বলে দিয়েছি, তো এখন তাই ঠিক করে দিলাম। তো দেখো রুটিটা কত সফট, কি বলো বলো, হে গাইস বলো গাইস। তো দেখো নিয়ে এসছি, ইঞ্জেকশন দিয়েও এর ব্যথা হয় না, মানে এখন অবধি
তো ওই যে মাও বসে আছে খাওয়া দাওয়া করে ওখানে। আব্বা আব্বা বলছো কি বলছো? হে গাইস, হে গাইস বলো। আম্মা আম্মা কি বাবা বলো? আমি আজকে তিনটা ইঞ্জেকশন নিয়েছি। কোথায় বাবা ইঞ্জেকশন ব্যথা দিয়েছে? কোথায় কোথায় ব্যথা দিয়েছে? আর ওকে আমি পরিয়েছিলাম সাদা প্যান্ট, তার চেহারা যদি দেখো সাদা সাদা নেই, সাদা কালো হয়ে গেছে। এ বলে তিনটা ইঞ্জেকশন, আমি টেনশন করছিলাম এর ইঞ্জেকশন নিয়ে। তো যাই হোক, এখন অবধি ও ঠিক আছে। তো তার এখন ওকে ঘুমানোর একটু চেষ্টা করবো, যদি একটু ঘুমায়। আরে টিভি দেখে বলে রিমোট দিচ্ছে, কি করবো? তুমি এখানে আগে আগে টাটা করে দাও, আগে টাটা করে দাও। বাবা ঠিক আছে, তাহলে পরে দেখা হচ্ছে। আর এই দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য সবাই গাড়িতে উঠে পড়েছি, কিন্তু আমরা বাড়ি না গিয়ে কোথায় যাচ্ছি দেখো। এই দেখো আমরা চলে এসেছি, আর এখানে এসে দেখছি প্রচুর গাছ হয়েছে, আর রোজগুলো দেখো দারুণ, অনেকগুলো কালারের রোজ। আর সব থেকে ভালো লেগেছে এই কাগজ ফুলগুলো, কত রকম কালার দেখেছো? এইটা একটা কালার, তারপরে হোয়াইট কালার একটা, ওই দেখো একটা পিঙ্ক কালার, এত সুন্দর কালারিং সব কাগজ ফুলগুলো, দারুণ লাগছে দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যে তারপরে কোথায় এসছি, আর কার বাড়িতে এত ফুল আছে সেটাও অবশ্যই দেখাবো। আর এই দেখো এই গাছটাতে একদম ঝেঁকে ধরেছে ফুল, খুব ভালো লাগছিলো দেখতে। আর আমরা এসেছি, এই দেখো এটা আমার ভাস্তি বাড়ি, তো এই যে ওদের বাড়িটা। তো আমরা ভাবলাম যে যখন আসছি তো একটু ঢুকে যায়। আর এটা ওদের গোপুসোনা, গোপুসোনাটাও খুব সুন্দর হয়েছে। আর ওখান থেকে সোজাসুজি চলে এলাম বাড়ি। তো দেখো আবার চলে এলাম, তো বাড়ি চলে এসেছি আলটিমেটলি। তো বাড়িতে ডিরেক্ট আসছিলাম, আস্তে আস্তে মনে হলো যে যাই একটু ভাস্তির বাড়ি থেকে ঘুরে আসি। তো যার বাড়িতে গেছিলাম মানে তোমরা দেখলে, এখনই ফোনটা পড়ে যাচ্ছিল, তো সেটা আমার ভাস্তি। তো সেই ভাস্তির বাড়ি থেকে একটু ঘুরে এলাম কাছেই, তো ভাবলাম যে একটু যাই। তো ঘুরে টুরে এলাম, চলে এসেছি, আর এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। দেখি এখন যদি সময় হয়, যদি পারি তাহলে একটা মেকআপের শ্যুট করবো, আর যদি না পারি তাহলে করবো না। প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছে বাড়ি এসেছি বা শুয়ে পড়ি। তো যাই হোক, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে, চলো। সন্ধ্যেবেলাতে দাদা মোমো নিয়ে এলো, সেগুলো খেয়ে নিলাম। আর তারপরে দেখো বাবুর প্রচুর ভালো ব্যথা হয়েছে, পায়ে প্রচুর, আর ও খুবই কান্না করছে, আর সবাই মিলে ওকে হাসানোর চেষ্টা করছে। এত খারাপ লাগছিল ওকে দেখে, ওকে কোলে উঠতে পারছিল না, অনেক কষ্ট করে মা কোলে নিয়ে রেখেছে যাতে না কাঁদে। একটু পাটা এদিক ওদিক হলে খুব কাঁদে কাঁদে করছে। আগের ভ্যাকসিনগুলোকে অত বুঝতে পারিনি, কিন্তু এবারও সত্যি খুব কষ্ট হচ্ছে। আমরা বড়রাই তো অস্থির হয়ে যাই বলো, একটা ইঞ্জেকশানে, আর এতটুকুনি বাচ্চা কতগুলো ইঞ্জেকশান। যদিও একটা ইঞ্জেকশনেই ব্যথা হয়েছে, একটা পায়ে ব্যথা ওর, তবু দেখো কোলের মধ্যে এভাবে শুয়ে থাকছে, নড়তে চড়তে পারছে না, খুব মায়া লাগছে ওকে দেখে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। আমি ওকে তারপরে অনেক কষ্টে একটু কিছু খাওয়ানোর চেষ্টা করেছিলাম। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তবে আসছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।